সালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা কি আপনাদের অ্যামাজন অ্যাকাউন্টের পাসওয়ার্ড কোনো কারণবশত ভুলে গিয়েছেন যে অ্যামাজন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখন আর মনে করতে পারছেন না এবং আপনি আপনার সেই অ্যামাজন অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখন রিকভার করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই সাহায্যকারী হবে কেননা বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের একটি অ্যামাজন অ্যাকাউন্টের হারিয়ে যাওয়া পাসওয়ার্ড কীভাবে রিকভার ফরগেট রিসেট চেঞ্জ করতে পারবেন তো চলুন বন্ধুরা দেখা যাক কীভাবে অ্যামাজন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফরগেট করা যায় তো বন্ধুরা আপনি যদি আপনার অ্যামাজন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যে থাকেন সেটিকে রিকভার রিসেট ফরগেট চেঞ্জ বা পরিবর্তন করার জন্য আপনাকে আপনার মোবাইল থেকে কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো ব্রাউজার ওপেন করে নিন এরপরে সার্চ বারে টাইপ করুন অ্যামাজন ডট কম টাইপ করার পর সার্চ করে দিন সার্চ করার পর আপনাদের কাছে অ্যামাজনের একটি হোম পেজ ওপেন হয়ে যাবে তো এটি অ্যামাজনের পেজ দেখুন রাইট কর্নার একটি অপশন রয়েছে লেখা রয়েছে সাইন ইন যে প্রোফাইলের অপশন ম্যানের আইকন রয়েছে ওখানে ক্লিক করুন সাইনে সাইন ইনে ক্লিক করার পর আপনাদের কাছে অ্যামাজনের যে লগ ইন এবং নতুন অ্যাকাউন্ট খোলার একটি ডাসবোর্ড ওপেন হয়ে যাবে তো দেখুন ওপরে রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কিন্তু আপনি তো প্রথম থেকে অ্যামাজনের লগ ইন রয়েছে কিন্তু ওই পাস অ্যামাজনের পাসওয়ার্ডটি আপনি ভুলে গেছেন সেটিকে রিকোভার ফরগেট রিসেট করে আপনি নতুন পাসওয়ার্ড রাখতে চান তো তাই জন্যে আপনাকে কী করতে হবে দেখুন আপনি যদি আপনার অ্যামাজন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যেতে থাকেন সেটিকে রিকভার করার জন্য রিসেট করার জন্য একটি অপশন রয়েছে নিচে ফরগেট পাসওয়ার্ড এখানে আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আপনি যদি আপনার অ্যামাজন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে থাকেন তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের কাছে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে লেখা রয়েছে দেখুন পাসওয়ার্ড অ্যাসিস্টেন্স দা ইমেল অ্যাড্রেস অর মোবাইল ফোন নাম্বার অ্যাসোসিয়েটেড উইথ ইউর অ্যামাজন অ্যাকাউন্ট আপনাকে সেই ইমেল আইডি কিংবা মোবাইল নাম্বারটি দিতে হবে যেটি আপনি ওই অ্যামাজন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় ইউজ করেছিলেন তো এখানের মধ্যে যে কোনো একটি দিয়ে দিন আপনি চাইলে আপনার ইমেলও দিতে পারেন মোবাইল ফোন নাম্বারও দিতে পারেন তো আমি ইমেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিয়েছি আপনি এখানে মোবাইল নাম্বারও দিতে পারেন কিংবা ইমেল আইডিও দিতে পারেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যদি আপনি ইমেল আইডি দিয়ে থাকেন তাহলে আপনার মোবাইলে যেন ইমেল আইডিটি লগ ইন থাকে ঠিক আছে তো এরপরে দেখুন ইমেল আইডি কিংবা ফোন নাম্বার দেওয়ার পরে কন্টিনিউয়ে ক্লিক করুন কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে লেখা রয়েছে হাউ উড ইউ লাইক টু সাইন ইন আপনি যে সাইন ইন করছেন তো এখানে আপনি নিউ পাসওয়ার্ড তো চেঞ্জ করতে চান এখানে দেখুন দুটি অপশান রয়েছে সেটে নিউ পাসওয়ার্ড তো এখানে বলছে আপনি কেন সাইন ইন হতে চান এখানে লেখা আছে দেখুন এক নম্বরে সেটে নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড করার জন্য চেঞ্জ করার জন্য মানে নতুন পাসওয়ার্ড রাখার জন্য কিংবা স্কিপ করার জন্য রিসেটিং পাসওয়ার্ড তো আপনি তো নতুন পাসওয়ার্ড চেঞ্জ করতে চান পাসওয়ার্ড নতুন রাখতে চান স্কিপ করতে যাবেন কারণ তো ওপরে যে অপশানটি চুজ করা রয়েছে সেটে নিউ পাসওয়ার্ড তো ওইখানে আপনি রেখে দেবেন আর যদি নিচে টিক হয়ে থাকে তো ওপরে টিকটি দিয়ে দেবেন ঠিক আছে সেটে নিউ পাসওয়ার্ডে তো ওইখানে টিক প্রথম থেকে দেওয়া থাকবে যদি না থাকে তো দিয়ে দেবেন এরপর আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে তো কন্টিনিউ ক্লিক করুন কন্টিনিউ ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে আপনাকে একটি কোড দিতে হবে যে কোডটি আপনার মোবাইল নাম্বারে ইমেল যে ইমেল আইডিটি দিলেন সেই ইমেল আইডিতে চলে যাবে ওই ছ সংখ্যার একটি কোড চলে যাবে যেটি অ্যামাজনের তরফ থেকে আসবে যেটি একটি সিকিউরিটি কোড এখানে আপনাকে দিতে হবে ভেরিফাইং ইটস ইউ আপনাকে ভেরিফাই করবে কারণ আপনি তো যে কোনো কারো ইমেল আইডি দিয়ে ওপেন করতে পারেন তাই ওই ইমেল আইডিতে প্রথমে এখানে এন্টার কোড ওই কোডটি দিতে হবে যে অ্যামাজনের তরফ থেকে আপনার ইমেলেতে সেন্ড করে দেবে তো দেখুন আমার তো চলে আসছে এখানে দেখুন একটি চলে আসছে আপনারা তো দেখলেন একটি মেসেজ আসছে দেখুন এখানে আসছে অ্যামাজন ডট কম পাসওয়ার্ড এসেছে দেখুন পাসওয়ার্ড অ্যাসিস্টেন্স এ তর থেকে এখানে দেখুন কোড রয়েছে যে আমি দিয়ে দিচ্ছি ফাইভ সিক্স থ্রি ওয়ান থ্রি ফোর তো বন্ধুরা আমি আমার কোডটি দিয়ে দিয়েছি আপনাদেরও ইমেলেতে ওই ইমেল আইডিতে কোডটি চলে যাবে আপনারা ওখানে দেখে এখানেতে এন্টার কোডের জায়গাটিতে আপনারা দিয়ে দেবেন কোডটি ছ সংখ্যা কোড তো এরপরে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে দেখুন দেখুন এখানে দেখুন অপশন রয়েছে পাসওয়ার্ড অ্যাসিস্টেন্স তো এখানে আপনাকে দেখুন এন্টার নিউ পাসওয়ার্ড রিএন্টার নিউ পাসওয়ার্ড আপনি নতুন একটি পাসওয়ার্ড দিবেন যার সাহায্যে আপনি ওই অ্যামাজন অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন ঠিক আছে তো নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিন তো সেই পাসওয়ার্ডটি আপনি দিবেননি এখানে লেখা রয়েছে উই ওয়েল আস্ক ফর দিস পাসওয়ার্ড ইউ সাইন ইন এখানে একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে যার সাহায্যে আপনি এই অ্যামাজন অ্যাকাউন্টটি প্রথমে করে দিন খোলেনি ঠিক আছে তো এখানে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিন আমি আমার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি আমি ওই পাসওয়ার্ডটাই বন্ধুরা ওই পাসওয়ার্ডটি আমি নিচে দিয়ে দিয়েছি একই পাসওয়ার্ড আপনাকে দিতে হবে ঠিক আছে তো একই ধরনের দুটি পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সেভ চেঞ্জ সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন সেভ চেঞ্জেসে ক্লিক করলে আপনার যে আগের পাসওয়ার্ডটি ছিল সেটি রিকভার হয়ে ফরগেট হয়ে রিসেট হয়ে এই যে নতুন পাসওয়ার্ডটি দিচ্ছেন এই পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে এরপর থেকে আপনি ওই অ্যামাজন অ্যাকাউন্টটি এই পাসওয়ার্ডের সাহায্যে ওপেন করতে পারবেন তো সেভ চেঞ্জেসে ক্লিক করে দিন ক্লিক করে দিয়েছি আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে বন্ধুরা এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানেতে দেখুন লেখা রয়েছে যে নামটি হ্যালো এন এ সি আর এ ঠিক তো এইভাবে আপনারা সাইন ইন হতে পারবেন যদি আপনারা কোনো একটি অ্যামাজন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন যে কোনো অ্যামাজন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যেতে থাকলে এইভাবে আপনারা কোনো একটি অ্যামাজন অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার ফরগেট রিসেট চেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে তো আমার ভিডিওটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তো আমার এই ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এরপরেও যদি কোনো ডাউট থাকে তো নিচে কমেন্ট করুন আমি এর আরেকটি ভিডিও বানিয়ে দেবো এছাড়াও বন্ধুরা আমার এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের ইউটিউব ইন্টারনেট টিপস রয়েছে বিভিন্ন অ্যাপ ইউজ করে বিভিন্ন কার্টুন ভিডিও তৈরি রয়েছে এছাড়াও বিভিন্ন অ্যাপের রিভিউ রয়েছে বিভিন্ন